प्रिय शिक्षार्थीरा आशा करछि सकलेई भालो आछो सुस्थ आछो। आजकेर अनलाइन क्लासे तोमादेरके स्वागत जानाच्छि, आमी सजीव विश्वास। तो आजके आमरा कि आलोचना करब, आजके आमरा आलोचना करब जलतरित विषयेर सृजनशील प्रश्नेर एकटि नमूना उत्तर। तो जे প্রশ্নটা যে সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব তাতে কি থাকবে, তাতে থাকবে বিভিন্ন রোধের মধ্যে কিভাবে আমরা বিভব নির্ণয় করতে পারি এই সংক্রান্ত কিছুটা আলোচনা থাকবে, এবং এবং সর্বোপরি কারশফের সূত্র ব্যবহার করে বর্তনীর বিভিন্ন শাখার তড়িৎ প্রবাহ আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন থাকবে। ঠিক আছে, এই ধরনের সৃজনশীল প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা আগে ফার্স্টে সৃজনশীল প্রশ্নটা দিব, তারপরে আমরা হচ্ছে এই সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমাদের এই সৃজনশীল প্রশ্ন তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, একটি সৃজনশীল প্রশ্ন। আমরা জানি একটি সৃজনশীল প্রশ্নের চারটি পার্ট হয়, ক খ গ ঘ। কতে নাম্বার নাম্বার বরাদ্দ থাকে এক, খয়ের জন্য নাম্বার বরাদ্দ থাকে দুই, বয়ের জন্য নাম্বার বরাদ্দ থাকে তিন, এবং ঘ যেখানে উচ্চতর দক্ষতা ভিত্তিক বলা হয় এর জন্য আমাদের নাম্বার বরাদ্দ থাকে চার। ঠিক আছে, তাহলে এই এটাই আমাদের একটা পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন। তো প্রশ্নটি কি, আমরা বর্তনীতে একটা মানে আমরা বোর্ডে একটা বর্তনী দেখতে পাচ্ছি, এই বর্তনীটাই হলো আমাদের উদ্দীপক। ঠিক আছে, এই বর্তনীটাই হলো আমাদের উদ্দীপক, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা 3 ভোল্টের ব্যাটারি আছে এবং 5টা রোধ একটা মিশ্র সমবায়ে যুক্ত আছে। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, ক নম্বরে বলা হয়েছে আপেক্ষিক রোধ কাকে বলে। আচ্ছা, তাহলে আপেক্ষিক রোধ কাকে বলে, এটা যখন আমরা থিওরি পড়িয়েছি তখন আলোচনা করেছি, আপেক্ষিক রোধটা হচ্ছে কোন একক দৈর্ঘ্য ও একক প্রস্থছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী রোধকে বলা হয় আপেক্ষিক রোধ। ঠিক আছে, আচ্ছা খ নম্বরে দেখো কি বলা হয়েছে, বাসাবাড়িতে সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয়। এটা আমরা সকলেই জানি যে বাসাবাড়িতে সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হলো কেন সমান্তরাল বর্তনী ব্যাখ্যা করা হয়, সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে অনুধাবন মূলক অংশে। অর্থাৎ অনুধাবন জিনিসটা কি, তুমি পুরো চ্যাপ্টারটা পড়ার পরে তোমার ভেতরে যে অনুধাবন হয়েছে, তোমার ভেতরে চ্যাপ্টারটা সম্পর্কে যে জ্ঞান হয়েছে, সেই যে নলেজ তুমি পেয়েছো সেটাকে দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবা, সেরকমই একটা প্রশ্ন হলো আমাদের অনুধাবন মূলক প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা তো আমরা সাধারণত সকলেই জানি পাশাপাশি সমান্তরাল বর্তনী ব্যবহার করি, কারণ কি সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে দেখা যায় যে প্রতিটা রোধ কি থাকে, একই বিন্দুতে থাকে কিন্তু আলাদা আলাদা ভাবে যুক্ত থাকে। যেখানে শ্রেণী সমবায় কি হয়, সকল রোধ একই সংযোগে থাকে কিন্তু সমান্তরাল বর্তনীতে আলাদা আলাদা ভাবে যুক্ত থাকে। শ্রেণী বর্তনীতে যে প্রবলেমটা হয়, কোনো একটা রোধ বা কোনো একটা বাতি বা কোনো একটা সকেট কোনোটা নষ্ট হয়ে গেলে পুরো বর্তনীটাই অকেজ হয়ে যায়। কিন্তু যদি আমরা সমান্তরালে অনেকগুলো বাতি ইউজ করি তাহলে একটা বাতি নষ্ট হয়ে গেলেও বাকিগুলো কিন্তু সুন্দর মতো জ্বলবে। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে আমরা আরো একটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে সুইচ ব্যবহার করো। সমান্তরাল বর্তনীতে আমরা আমাদের তড়িৎ প্রবাহগুলো নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ যেখানে আমার লাইট অন করা দরকার সেখানে আমি লাইট অন করতে পারি, যেখানে আমার ফ্যান অন করা দরকার সেখানে অন করতে পারি, যেখানে অফ করা দরকার সেখানে অফ করে রাখতে পারি। এতে আমাদের কোনো তড়িৎ প্রবাহের কোনো প্রবলেম হয় না। আরও একটি সুবিধার কারণে, আমরা জানি যে সমান্তরাল বর্তনীতে সাধারণত প্রতিটা প্রান্তের বিভব পার্থক্য একই থাকে, প্রতিটা যন্ত্রপাতির মধ্যে দিয়ে যদি একই বিভব পার্থক্য বিভবের বিভব থাকে তাহলে সাধারণত সেই বৈদ্যুতিক যন্ত্রটি সর্বোচ্চ পরিমাণ কাজ দিয়ে থাকে।
যেটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সম্ভব নয়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম বাতিটা যদি অনেক উজ্জ্বল ভাবে জ্বলে, দ্বিতীয় বাতিটা অনুজ্জ্বল ভাবে জ্বলবে, কারণ সে ভোল্টেজটা কম পাবে। কিন্তু সমান্তরাল বর্তনীতে সেই অসুবিধাটা নেই, কারণ আমরা জানি এর প্রতিটা প্রান্তে একই বিভব থাকে। এই সকল বিভিন্ন সুবিধার কারণেই সাধারণত আমরা বাসা বাড়িতে সমান্তরাল বর্তনী ব্যবহার করে থাকি। ঠিক আছে, আচ্ছা এখন গ নম্বর চিত্র দেখ। এই কথাগুলো সুন্দর করে গুছিয়ে অর্ধেক পেজ লিখলেই আমরা সাধারণত 2 মার্কস দিয়ে থাকি। আচ্ছা গ নম্বরে দেখো, চিত্রে চিত্রে R2 এবং R3 এর কি পরিমাণ বিভব পতন ঘটবে সেটা নির্ণয় করতে হবে। এবং ঘ নম্বরে দেখো, যদি R4 এবং R5 এর মধ্যে আলাদা আরেকটা আমরা যদি কোষ যুক্ত করি যার ভোল্ট হচ্ছে 10 ভোল্ট, তাহলে কার্শফের সূত্র অনুসারে বিভিন্ন শাখার তড়িৎ প্রবাহ গাণিতিকভাবে নির্ণয় করতে হবে। এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, যদি প্রশ্নে কার্শফের সূত্র কথাটা বলা থাকে তাহলে আমাকে কার্শফের সূত্র ব্যবহার করে সমাধান করতে হবে, অন্য কোনোভাবে সমাধান করলে সেটা সঠিক হলে, উত্তর সঠিক হলেও 0 দেওয়া হবে, কারণ কার্শফের কথাটা নির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে। যদি উল্লেখ না থাকতো আমি যে কোনো ভাবেই এই ম্যাথটা সমাধান করতে পারতাম, কিন্তু যদি কার্শফ উল্লেখ থাকে তাহলে আর কোনো গতি নেই, কার্শফের সূত্র ব্যবহার করেই সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আসলে মেইনলি গ এবং ঘ নাম্বার নিয়ে এখানে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে সলিউশন করব গ এর। গ নাম্বারের ক্ষেত্রে আমাদের R2 এবং R3 এর বিভব নির্ণয় করতে হবে, কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় এই দুটো রোধের মধ্য দিয়ে সেটা নির্ণয় করতে হবে। সেই কাজটা করার আগে পুরো বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। সেই পুরো বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করার জন্য ফার্স্টে যেটা করতে হবে, যে সবগুলো রোধের সমবায় দিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আগে বের করে নিতে হবে, অর্থাৎ তুল্য রোধ আগে বের করে নিতে হবে। আগে আমরা এই কাজটাই করব, সেটা ধাপে ধাপে। তো দেখো এখানে R4 ও R5 শ্রেণীতে যুক্ত, তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে RS1, সাপোজ RS1 ইকুয়াল টু হোয়াট, RS1 ইকুয়াল টু হচ্ছে তাহলে হবে R4 প্লাস R5 ইকুয়াল টু 2 প্লাস 2 ইকুয়াল টু 4 ওহম। আবার দেখো R2 ও R3 শ্রেণীতে যুক্ত, তাহলে এখানে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা নিতে পারি RS2, তাহলে R2 প্লাস R3 2 প্লাস 2 ইকুয়াল টু 4 ওহম। আচ্ছা তাহলে এখন দেখো আমি রেজিস্ট্যান্সগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছি, এক্ষেত্রে কি হলো, এই দুটো মিলিয়ে আমরা একটা রেজিস্ট্যান্স পেলাম, এই দুটো মিলিয়ে যার নাম হচ্ছে RS2, আর এই দুটো মিলিয়ে আমরা আসলে একটা রেজিস্ট্যান্স পেয়ে গেলাম যার নাম হচ্ছে SRS1। তাহলে আমরা দেখতে পাচ্ছি RS1 প্যারালাল RS2, সো এই ক্ষেত্রে তুল্য রোধ আমরা যদি লিখি 1/RP, তাহলে আমরা লিখতে পারি 1/RS1 প্লাস 1/RS2। আচ্ছা এখান থেকে আমরা পেয়ে যাই দেখো RP ইকুয়াল টু RS1 RS2 RS1 প্লাস RS2। তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা পেতে পারি 4 × 4 4 প্লাস 4 ইকুয়াল টু, ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো হচ্ছে 2 ওহম। তাহলে দেখো এই দুইটা সার্কিট সমাধান করে আমরা কি পেয়ে গেলাম, আমরা থার্ড একটা সার্কিট পেয়ে গেলাম, তুল্য রোধ পেয়ে গেলাম, সেটা হচ্ছে RP। এখন দেখো
এগুলো আমরা একটু মুছে ফেলি, আশা করছি লিখে নিয়েছো, বা এটা তোমরা পারো, তোমরা দ্রুতই করতে পেরেছো আশা করি। আচ্ছা এখন আরপি, আরপি ও আর1 শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত হলে কি হবে, আর এস ফাইনাল, আরপি প্লাস আর1 ইকুয়াল টু 2 + 4 ইকুয়াল টু 6 ওহম, এই হলো গিয়ে আমাদের পুরো বর্তনীর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এখন পুরো বর্তনীর তড়িৎ প্রবাহ কত, পুরো বর্তনীর তড়িৎ প্রবাহ যদি আই হয় তাহলে আমরা ওহমের সূত্র দিয়ে লিখতে পারি আই ইকুয়াল টু ভি বাই আর এস, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3/6 ইকুয়াল টু 0.5 অ্যাম্পিয়ার। দেখো পুরো বর্তনীর তুল্য রোধ আমরা পেয়ে গেলাম 6 ওহম, এবং এই বর্তনীতে প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণ পেয়ে গেলাম হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। এখন দেখো আবার এটা আমার একটু লাগবে, আর এস 2 ছিল এটা, আর এটা ছিল কি আর এস 1, আর এস 1। আচ্ছা এখন দেখো, এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এখানে এসে মূল প্রবাহ এখানে এসে দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে আই ওয়ান একটা হচ্ছে আই টু, একটা হচ্ছে আই ওয়ান আর একটা হচ্ছে আই টু। তাহলে এখানে আমার যেটা লাগবে সেটা হচ্ছে আই ওয়ান এর মানটা লাগবে, কারণ ওই আর টু এবং আর থ্রি রোধটা কার মধ্যে আছে, আর এস টু এর মধ্যে আছে, তাই আমাদের লাগবে হচ্ছে এই শাখা দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান। তাহলে এখন আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে আই ওয়ান এর মানটা বের করতে পারি, আই ওয়ান ইকুয়াল টু, দেখো কারেন্ট ডিভাইডার রুলের ক্ষেত্রে যেই শাখা দিয়ে কারেন্ট প্রবাহিত হবে উপরে তার বিপরীত শাখার রোধটা লিখবো, তাহলে বিপরীত শাখার রোধ হচ্ছে আর এস ওয়ান ডিভাইড বাই মোট রোধ আর এস ওয়ান প্লাস আর এস টু ইন্টু বর্তনীর মোট প্রবাহ আই। সো এখান থেকে আমি লিখতে পারি 4/4 + 4 × 0.5 অ্যাম্পিয়ার, বা এখান থেকে আমি পেয়ে যাই হচ্ছে ক্যালকুলেট করলে 0.25 অ্যাম্পিয়ার। দেখো এই শাখা দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান হচ্ছে 0.25 অ্যাম্পিয়ার। ওকে এখন দেখো এই শাখাতেই কিন্তু আমার দুটো রেজিস্ট্যান্স ছিল, একটা হচ্ছে আর টু 2 ওহম আর একটা হচ্ছে আর থ্রি এটাও 2 ওহম। এখন যেহেতু এই শাখা দিয়ে প্রবাহিত এই দুটো আবার কিসের সিরিজে আছে, সো সিরিজে থাকলে আমাদের সুবিধাটা কি, এখন আমরা জানি যে এই দিক দিয়ে কোনো তড়িৎ মানে কারেন্ট ভেঙে যাবে না, এদিক দিয়ে ভাঙবে কি ভোল্টেজ, অর্থাৎ এই কিছুটা ভোল্টেজ এখানে কিছুটা ভোল্টেজ ব্যয় হবে, এখানে কিছুটা ভোল্টেজ ব্যয় হবে, বা কিছুটা ভোল্টেজ ড্রপ হবে এনাদের জন্য, এনাদের জন্য কিছু ভোল্টেজ ড্রপ হবে, সেই ভোল্টেজের পরিমাণটাই আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো এই ক্ষেত্রে আমি কি জানি, আই এর মান জানি আর এর মান জানি, তাহলে আমি এখন কিভাবে নির্ণয় করতে পারবো, আমি ওহমের সূত্র প্রয়োগ করে খুব সহজে এটাকে নির্ণয় করতে পারবো। তো দেখো একটু খুঁজে ফেললাম, তাহলে আর টু এ বিভব পতন ভি টু ইকুয়াল টু আই ওয়ান আর টু, তাহলে আই ওয়ান এর মান কত, 0.25 × 2, বা এর মানটা হচ্ছে 0.5 ভোল্ট, আর আর থ্রি এর বিভব পতন কত হবে, ভি থ্রি ইকুয়াল টু আই ওয়ান, সেম আই ওয়ান কারেন্ট প্রবাহিত হচ্ছে যেহেতু শ্রেণী সংযোগ, সো আই ওয়ান ইন্টু আর থ্রি ইকুয়াল টু 0.25 × 2, এক্ষেত্রেও বিভব পতন হবে 0.5 ভোল্ট। সুতরাং আর টু ও আর থ্রি আর টু এ বিভব পতন 0.5 ভোল্ট, এবং আর থ্রি এ বিভব
পতন 0.5 ভোল্ট ঠিক আছে আচ্ছা এখানে অ্যানসার লেখার দরকার নেই এখানে সমাধান করার পরে কোশ্চেনে কি চেয়েছে সেটাকে আমি সুতরাং চিহ্ন দিয়ে সেই জিনিসটাই আমি সুন্দর করে লিখে দিব ঠিক আছে তো এই গেল আমাদের গ নম্বরের সলিউশন ওকে আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো বাসায় এই ধরনের ম্যাথ প্র্যাকটিস করবে কারণ এই ধরনের ম্যাথগুলো এই টাইপের ম্যাথগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম ওকে আচ্ছা এখন আমরা ঘ নাম্বার সলিউশন নিয়ে আলোচনা করব কিন্তু ঘ নাম্বারের কোশ্চেনটা তোমরা যদি আবার একটু রিভিউ করো তাহলে সেখানে দেখতে পাবে যে আরেকটা তড়িৎ কোষ যুক্ত করা হয়েছে কোথায় যুক্ত করা হয়েছে R4 এবং R5 রোধের মাঝখানে একটা 10 ভোল্টের ব্যাটারি যুক্ত করা হয়েছে তাহলে এই ধরনের যদি যুক্ত করতে হয় বা বিয়োগ করতে হয় কোনো কিছু কোনো রোধ যদি বাদ দিতে হয় তাহলে এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে তাহলে সেই ক্ষেত্রে আমাকে চিত্রটা এঁকে দিতে হবে মাস্ট ঠিক আছে আচ্ছা তাহলে আমরা 4 নম্বরের সমাধানে যাই ঘয়ের সমাধানে যাই ঘ এর সলিউশন তাহলে দেখো আমি চিত্রটা রিয়ার্ড করি এটা ছিল আমার R4 2 ওম এটা হচ্ছে R5 এটাও 2 ওম আর এটা হচ্ছে 10 ভোল্ট এই ক্ষেত্রে এটার নাম দিতে পারি E1 এটার নাম দিতে পারি E2 তাহলে এদিক দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এদিক দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে এদিক দিয়ে আসতেছে মানে এই শাখার নাম দিলাম I1 এই শাখার নাম হচ্ছে I2 I1 আর I2 যোগ হয়ে এই শাখার নাম আমি দিতে পারি I তাহলে আমার বিভিন্ন শাখা যে কটা শাখা পেলাম সেই শাখাগুলো কি কি পেলাম বা এটার নাম আমরা দিতে পারি I3 সাপোজ এটার নাম হচ্ছে I3 ওকে তাহলে এই যে বিভিন্ন যে শাখাগুলো আমরা পেলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে কারশফের সূত্র ব্যবহার করে এই I1 I2 এবং I3 এর মান নির্ণয় করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমাদের লুপগুলো একটু দিয়ে নিই ছবিতে লুপগুলো আমি দিয়ে দিলাম আচ্ছা এ বি বিন্দুগুলোর নাম দিলাম সি ডি ই এফ তাহলে এখানে সংযোগ বিন্দু কোনটা দেখো এটা কিন্তু সংযোগ বিন্দু নয় এটাও নয় এটাও নয় এটাও নয় বি একটা সংযোগ বিন্দু ই একটা সংযোগ বিন্দু একই সংযোগ বিন্দু একই একই হবে এখানে দেখো কিভাবে একই হবে E1 থেকে সাপোজ E1 থেকে তড়িৎ প্রবাহ I1 উৎপন্ন হয়ে বিন্দুতে আসলো আর E2 থেকে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়ে I2 হয়ে বিন্দুতে আসলো দুটো যুক্ত হয়ে I3 নাম নিয়ে এই বিন্দু দিয়ে গেল আবার I3 এখানে এসে আবার কি হলো দুটো ভাগে ভাগ হয়ে গেল এটার নাম হচ্ছে I1 আর এটার নাম হচ্ছে I2 ঠিক আছে আচ্ছা তাহলে ওই বি বিন্দু বলো আর ই বিন্দু বলো একই বিন্দু তাহলে বি বিন্দুতে বি বিন্দুতে কারশফের প্রথম সূত্র প্রয়োগ করে দেখো ইনপুট কোনটা কোনটা I1 I2 হচ্ছে ইনপুট আর I3 হচ্ছে আউটপুট কারশফের প্রথম সূত্র থেকে আমরা জানি ইনপুট কারেন্ট ইকুয়াল টু আউটপুট কারেন্ট বা অন্তর্গামী কারেন্ট ইকুয়াল টু বহির্গামী কারেন্ট সো আমি লিখতে পারি I3 ইকুয়াল টু I1 প্লাস I2 এটা ইকুয়েশন 1 এখন আমরা লুপ নিব বদ্ধ লুপ এটার কন্ডিশন কি আশা করি মনে আছে এটার কন্ডিশন হচ্ছে বদ্ধ লুপ ঠিক আছে তাহলে এখানে আমরা এখানে লুপ তো অনেকগুলো হয় দেখো কি কি লুপ হয় লুপ তিনটা হয় মোট তিনটা লুপ পাবো আমরা এখান থেকে আসলে এ বি ই এফ এ একটা লুপ বি সি ডি ই বি একটা লুপ আর হচ্ছে এ বি সি ডি ই এফ এ একটা লুপ তো তিনটা লুপ নিয়ে কাজ করতে হয় না যে কোনো দুটো লুপ নিয়ে কাজ করলেই হয় এখন প্রশ্ন হলো প্রশ্ন করতে পারো যে কোন লুপ নিয়ে আমি কাজ করব সেটা তোমার সুবিধার্থে এটা প্র্যাকটিস করতে করতে তোমরা বিষয়টা পেয়ে যাবে যেমন আমি এখানে লুপ ইউজ করব এ বি ই এফ এ আর হচ্ছে বি সি ডি ই বি এই দুইটা লুপ আমি ইউজ করব আমি বলতে পারো স্যার
ABCDEFA লুপ ইউজ করলে কি সমস্যা? কোনো সমস্যা নাই, ওটা ইউজ করা যেত, তো আমার দরকার নেই, আমি এইটা সমাধান এই দুটো লুপ ইউজ করে সহজে করতে পারবো, তাই এই দুটো লুপ ইউজ করব। ঠিক আছে, যতগুলো লুপই হয় না কেন সবগুলো লুপ নিয়ে তুমি কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম লুপটা কি, এ বি ই এফ এ বদ্ধ লুপে কার্শফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে দেখো, লুপে দ্বিতীয় সূত্র প্রয়োগ করলে কি হয়, কি দাঁড়ায়। দেখো আমাদের লুপ নিয়েছি কি ক্লকওয়াইজ, সো সকল ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহগুলো এখানে কি হবে, পজিটিভ হবে। ঠিক আছে, আর আমরা এমনি সূত্রটা জানি যে বদ্ধ লুপের ক্ষেত্রে ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহগুলো হচ্ছে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহগুলো হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা যখন আমি এই লুপ চিন্তা করব তখন ওটার কথা টোটালি বাদ, ওকে, এই অংশের কথা টোটালি বাদ, আমার এই অংশ নিয়েই ফোকাস করতে হবে। তাহলে দেখো আই ওয়ান ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, আই ওয়ান ক্লকওয়াইজ, তো আমরা লিখতে পারি আই ওয়ান আর ওয়ান। তারপরেরটা কি, এখানে দিতে পারছি আই থ্রি, আই থ্রিটাও কি ক্লকওয়াইজ, তাহলে প্লাস আই থ্রি আর টু প্লাস আই থ্রি আর থ্রি প্লাস আর নেই ইকুয়াল টু, এখানে তড়িৎ কোষ আছে, সেই তড়িৎ কোষটাও দেখো কোন দিকে আছে, ক্লকওয়াইজ আছে, সেই তড়িৎ কোষটাও ক্লকওয়াইজে আছে, সো এটাও পজিটিভ ই ওয়ান। বা এটার মান লিখে ফেলি আমরা, এটা হচ্ছে ফোর আই ওয়ান প্লাস টু আই থ্রি প্লাস টু আই থ্রি ইকুয়াল টু থ্রি, বাইরেকে আমরা লিখতে পারি ফোর আই ওয়ান প্লাস ফোর আই থ্রি ইকুয়াল টু থ্রি, বা ফোর আই ওয়ান প্লাস আই থ্রিকে আমি কি লিখতে পারি আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল টু থ্রি, বা এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি হচ্ছে দেখো এইট আই ওয়ান প্লাস ফোর আই টু ইকুয়াল টু থ্রি। আচ্ছা এটা হচ্ছে আমাদের দুই নম্বর ইকুয়েশন, ওকে, আচ্ছা তাহলে ক্লিয়ার, মোটামুটি আশা করছি ক্লিয়ার। আচ্ছা তাহলে এই লুপের কথা শেষ, এবার দ্বিতীয় অর্ডার লুপ কি পেলাম, বি সি ডি ই বি আর একটা লুপ পাবো, এটাও আমরা ক্লকওয়াইজ লুপ বিবেচনা করব, সো অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহগুলো কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ এবং অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ কোষ সবই নেগেটিভ হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখান থেকে লিখি, দেখো বি সি ডি ই বি বদ্ধ লুপে প্রথম সূত্রে অ্যাপ্লাই করে পাই, দেখো এটা তড়িৎ প্রবাহ কোণ আই টু, আই টু অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে মাইনাস আই টু আর ফোর, দেখো এক্ষেত্রে এই অংশটা বাদ, এই অংশটা চিন্তাই করা যাবে না, এই অংশ নিয়েই ফোকাস করতে হবে। তাহলে এক্ষেত্রে আই থ্রিটা আমরা কি দেখতে পাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ, সো মাইনাস আই থ্রি আর টু মাইনাস আই থ্রি আর থ্রি, এটাও মাইনাস, আই টু যাচ্ছে, সো মাইনাস আই টু আর ফাইভ ইকুয়াল টু, তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, সো এটাও হবে মাইনাস ই টু। সো এখানে আমরা দুটো কাজ একসাথে করবো, দেখো মাইনাসটা কমন নিয়ে উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দেব এবং এখানে আর এর মানগুলো বসিয়ে দেব, তাহলে এটা আমরা পাচ্ছি টু আই টু প্লাস টু আই থ্রি প্লাস টু আই থ্রি প্লাস টু
2i2 = 10 উভয় পক্ষে বিয়োগ গুলো কাটাকাটি করে তাহলে এখন দেখো 4i2 + 4i3 = 10 বা 4i2 + 4i3 মানে আমরা কি জানি i1 + i2 = 10 সুতরাং আমরা লিখতে পারি সুতরাং একবারে লিখে দেই 4i1 + 8i2 = 10 ঠিক আছে এটা আমাদের তিন নম্বর ইকুয়েশন দেখো খেয়াল করো দুই নম্বর এবং তিন নম্বর ইকুয়েশন সমাধান করে আমি i1 i2 এর মান পাবো i1 i2 এর মান এক নং সমীকরণে বসিয়ে দিয়ে আমি i3 এর মান পেয়ে যাব ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমি একটু মুছে ফেলি সমাধান করি তোমরা সমাধান করে ফেলো হ্যাঁ সমাধান করার জন্য তোমরা যে কোনো পদ্ধতি যে যে পদ্ধতি পারো সেই পদ্ধতি ব্যবহার করতে পারবে আমরা জানি অপনয়ন পদ্ধতি আছে প্রতিস্থাপন পদ্ধতি আছে বজ্রগণন পদ্ধতি আছে যে যে পদ্ধতিতে অভ্যস্ত সেটাতেই তুমি করতে পারবে ঠিক আছে তাহলে আমরা একটু করে ফেলি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2 নং মাইনাস (2)(2) - (3) এই কাজটা একবারে করব তাহলে দেখো আমরা কি পেয়ে যাচ্ছি 8i2 = 3 × 6 আর এদিকে কি পেয়ে গেলাম এদিকে হচ্ছে 4i1 + 8i2 = 10 ওকে তো আমরা যদি বিয়োগ করি তাহলে এটা বিয়োগ এটা বিয়োগ এটা বিয়োগ বিয়োগ করলে দুটো কাটা তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 12i1 = -4 সুতরাং i1 = - ক্যালকুলেট করে ফেলো পেয়ে যাচ্ছি আমরা 0.33 ampere ঠিক আছে এখন i1 এর মান কোথায় বসাবে বসাও 2 নং এ বসাও i1 2 নং এ বসিয়ে তাহলে 8 × -0.33 + 4i2 = 3 ওকে সুতরাং আমরা লিখতে পারি 4i2 = 3 + 2.67 এটা গুণ করে দাও আমি একবারই করেছি একটু এটা সহজ ক্যালকুলেশন এটা পেয়ে যাবে সুতরাং এটা ক্যালকুলেট করে আমি i2 এর মান পেয়ে যাচ্ছি 1.42 ampere ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমি এই ইকুয়েশন থেকে এখান থেকে i1 এর মান পেয়ে গেলাম এখান থেকে পেয়ে গেলাম i2 এর মান তাহলে এখন i1 এবং i2 এর মান যদি আমরা এক নং এ বসাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি i3 এর মান সুতরাং এক নং হতে i3 = i1 + i2 সো i1 হচ্ছে -0.33 + 1.42 বা i1 এর মান আমরা পাবো 1 i3 এর মান আমরা পাবো 1.09 ampere ঠিক আছে তাহলে এটাই আমাদের হচ্ছে সূত্র দেখো i1 এর মান পেয়েছি i2 এর মান পেয়েছি i3 এর মান পেয়েছি সুতরাং পরে তোমরা লিখে দিবা সুতরাং বর্তনীর বিভিন্ন শাখার তড়িৎ প্রবাহ i1 = -0.33 ampere i2 = 1.42 ampere এবং i3 = 1.09 ampere শেষ এই হলো গিয়ে কারশফের সূত্র ব্যবহার করে
কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ নির্ণয়ের পদ্ধতি। তোমরা বাসায় প্র্যাকটিস করবে এই ধরনের ম্যাথগুলো, কারণ এই ধরনের ম্যাথগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।